গ্রামে একজন সহজ সরল এবং অতি দরিদ্র কৃষক ছিল। তিনি দুধ থেকে দই মাখন তৈরি করে একটু ভালো দাম পাওয়ার আশায় সেগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক যথারীতিতে তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো সুন্দরভাবে গোল গোল রোল আকৃতিতে বানানো ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্বে নির্ধারিত দোকানে কিছু মাখন দিয়ে তার পরিবর্তে সেখান থেকে চা, চিনি, তেল ও তার সংসারের জন্য অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতে। একদিন কৃষক চলে যাওয়ার পর দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, অনেকদিন ধরেই তো এই লোকের কাছ থেকে মাখন নিচ্ছি, কিন্তু কখনোই মাখনের ওজন মেপে দেখা হয়নি। মাখনের ওজন সঠিক আছে কিনা আজ একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করে উনি দেখলেন মাখনের ওজন আসলে 1 কেজি নয়, তা প্রতিটিতে আছে 900 গ্রাম করে। ওজনে কম থাকায় দোকানদার বেশ মনোক্ষুণ্ণ হলেন। তিনি মনে মনে ভাবলেন, বেটা পরে বার আসুক, তাকে আমি দেখে নিব, আমার সাথে বেইমানি। পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে যখন মাখন বিক্রি করতে গেলেন, দোকানের সামনে পৌঁছানোর সাথে সাথে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার ও রাগান্বিত হয়ে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে, এবার থেকে কোনো বেইমান এবং ধোঁকাবাজের সাথে ব্যবসা করব না, আমার দোকানে ভুলেও আর কোনোদিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করার মানুষের মুখ আমি দেখতে চাই না। দোকানদার মুখে এসব কথা শুনে কৃষক বেশ বিষম্মিত হলেন এবং বিনম্র নরম ও কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা দয়া করে রাগ করবেন না, আসলে আমি খুবই দরিদ্র একজন মানুষ। ফোন বিক্রি করে যে টাকা পাই সে টাকা দিয়েই আমি আমার পরিবারের জন্য খাবার ও অন্যান্য জিনিসপত্র কিনে নিয়ে যাই। এ টাকা বাঁচিয়ে দাড়িপাল্লার বাটখারা কেনার মতন পয়সা আমার থাকে না। এই জন্য আপনার কাছ থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই আমরা কাছে থাকা পুরনো দাড়িপাল্লা এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে যেতাম। কৃষকের মুখে এমন দোকানদারের অনুতপ্ত হলেন এবং নিজের ভুল স্বীকার করলেন। এই গল্পটি থেকে আমরা যা শিখি, আপনি অপরকে যেটা দেবেন সেটাই পরে আবার আপনার কাছে ফিরে আসবে।